দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব 15 মাস থেকে শুরু করে 3 বছর বয়সী বাচ্চাদেরকে পুরো দিনের মধ্যে আমরা কী কী টাইপ খাবার দিতে পারি। মানে এই বয়সী একটা বেবিকে আমরা চেষ্টা করব পুরো দিনের মধ্যে টোটাল 5 বার খাবার দিতে। 3টা ভারী খাবার এবং 2টো হালকা খাবার থাকবে এবং প্রতিটা খাবারের আইডিয়া আপনারা আজকের ভিডিও থেকে পেয়ে যাবেন। আজকের ভিডিওটি কিন্তু আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হতে চলেছে, কারণ আমি চেষ্টা করেছি আজকের ভিডিওতে টোটাল 5টা রেসিপি শেয়ার করতে এবং এটাও চেষ্টা করেছি যেন রেসিপিগুলো হেলদি হয় এবং বাচ্চার পেটটাও যেন অনেকক্ষণ ভরা থাকে। তো সাধারণত আমি আমার বেবিকে যে খাবারগুলো খাওয়াই সেগুলোই চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করতে। তো এই বয়সে একটা বেবি সাধারণত ঘুম থেকে উঠে 8টা থেকে 8টা 30-এর মধ্যে। এরপর যেহেতু তারা ব্রেস্টফিডিং করে, এর ফলে কিন্তু বেশ কিছুক্ষণ পেটটা ভরা থাকে। তারপর দেখা যাচ্ছে সকালের ব্রেকফাস্টটা 9টার মধ্যে করিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। তো আজকে ব্রেকফাস্টে আমি আমার বেবিকে খাওয়াবো পরাটা এবং সাথে আমি লাচ্চিও রান্না করে নিচ্ছি। তো সেজন্য আমি একটা প্যানের মধ্যে 1 কাপ পরিমাণে দুধ নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি টেস্ট অনুযায়ী ব্রাউন সুগার এবং সেখানে লাচ্চিটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর এটা রান্না করে নেব। আর অপর দিকে যে পরোটাটা আমি নিয়েছি সেখানে আমি কিছুটা বাটার অয়েল স্প্রে করে নিয়েছি, তাহলে দেখা যাচ্ছে বেশ ভালো একটা টেস্ট আসে এবং আমার বেবি কিন্তু এভাবে খেতে পছন্দ করে। তো আমি সাধারণত আমার বেবিকে সকালবেলার দিকে এক এক টাইপ খাবার দিতে পছন্দ করি, যেহেতু আসলে ডিফারেন্ট টাইপ খাবার খেতে বেশি পছন্দ করে। তো কখনো দেখা যাচ্ছে ডিমকে আসলে বিভিন্নভাবে করে দেওয়া হয় বা ব্রেডগুলোকে আসলে ভেজে দেওয়া হয়, টোস্ট করে দেওয়া হয়। এছাড়াও দেখা যাচ্ছে ওটস রান্না করে দেই, খিচুড়ি রান্না করে দেই, সাগু সুজি এগুলোও থাকে। তো বাচ্চাকে আসলে এক এক টাইপ খাবার দিতে আমার বেশি ভালো লাগে বা আমার বাচ্চা অনেক বেশি পছন্দ করে। আর আমার এই ইউটিউব চ্যানেলে কিন্তু প্রচুর এই টাইপ ভিডিও আপলোড করা আছে, মানে আজকে যেমন 5টা খাবার রেসিপি নিয়ে পুরো দিনের ভিডিও শেয়ার করছি ঠিক সেই টাইপ। সো আপনি চাইলে কিন্তু সেই ভিডিওগুলো দেখতে পারেন, এতে কিন্তু সেখান থেকেও বেশ অনেকটা ভালো আইডিয়া পেয়ে যাবেন। তো মোটামুটি 9টার মধ্যে আমি চেষ্টা করি আমার বাচ্চার ব্রেকফাস্টটা শেষ করে ফেলতে। তারপর যখন ঘড়িতে 11:30 বাজে বা 12টার আগে আমি চেষ্টা করি ওকে একটা হালকা টাইপ খাবার দিতে। দেন হচ্ছে ওকে গোসলে নিয়ে যাই। তো হালকা টাইপ খাবারের মধ্যে বেশিরভাগ টাইমে আমি চেষ্টা করি এই টাইমে ফ্রুটস দিতে। তো ফ্রুটস হিসাবে আমি নিয়ে নিয়েছি ব্ল্যাকবেরি, স্ট্রবেরি আর নিয়ে নিয়েছি ইয়োগার্ট। তো অ্যাকচুয়ালি আমার বাচ্চাকে এখানে যে ইয়োগার্টটা দিয়েছি সেটাও কিন্তু ফ্রুটস ইয়োগার্ট, বিভিন্ন ধরনের ফ্রুটস আছে তার মধ্যে। তো অ্যাজ ইউজুয়াল যেটা হয় আরাবিকে আমি কিন্তু এই ইয়োগার্টটাই বেশি দিয়ে থাকি, যেটা একেবারে অর্গানিকটা। তো আজকে ভাবলাম একটু ডিফারেন্ট টেস্টের দেই। তো আসলে আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো ইয়োগার্টই দিতে পারেন, এগুলো কিন্তু বাচ্চাদের জন্য। আপনি চাইলে কিন্তু বাচ্চাদের ইয়োগার্ট আলাদাভাবে কিনে নিতে পারেন অথবা বাসাতেও আনিয়ে দিতে পারেন। তবে হ্যাঁ, এটা সত্য যে আমি কিন্তু প্রতিদিনই আমার বাচ্চাকে ইয়োগার্টটা দিতে অনেক বেশি পছন্দ করি, আর আরাবি আসলে ইয়োগার্ট খেতে অনেক বেশি পছন্দ করে। দেশের বাইরে বিশেষ করে আমেরিকাতে আমি দেখেছি ডক্টররা কিন্তু টক দইটা খুব হাইলি সাজেস্ট করে থাকেন বাচ্চাদেরকে। তো আপনারা চাইলে কিন্তু 1 বছর থেকে বাচ্চাদেরকে রেগুলার টক দইটা খাওয়াতে পারবেন। তো আমি কিন্তু আরাবিকে আসলে কখনো একই টাইপ ফ্রুটস দিই না, আমি চেষ্টা করি এক এক টাইপ ফ্রুটস দিতে বা একসাথে বেশ কয়েক টাইপ ফ্রুটস দিতে, কারণ বাচ্চারা একটু পিকি টাইপ হয়ে থাকে। দেখা যাচ্ছে যে একটা ফ্রুটস হয়তো বা খুব পছন্দ করে খায়, অন্যটা হয়তো অত পছন্দ করে না। সো একটু অপশন রাখার ভালো, তাতে দেখা যাচ্ছে ও কিন্তু ওর পছন্দ মতো ফ্রুটসগুলো চুজ করে নেয়। আর যেটা হয় যে আরাবি যেহেতু ফ্রুটস খেতে অনেক বেশি পছন্দ করে, তো আমি সবসময় চেষ্টা করি ফ্রুটসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে বা ক্লিন করে দেখা যাচ্ছে কোনো একটা বাটিতে করে ওর আশেপাশে রেখে দিতে, তাহলে দেখা যাচ্ছে ও কিন্তু ওর প্রয়োজন মতো নিয়ে সেগুলো খেয়ে ফেলে। আর একটা বিষয়, আমি কিন্তু যত টাইপ খাবারই ওকে খাওয়াই না কেন অল টাইম চেষ্টা করি হাই চেয়ারে বসে খাওয়াতে। আর এটা করলে কি হবে যে বাচ্চারা কিন্তু নিজ হাতে খাবার ধরে খাওয়ার যে হ্যাবিটটা সেটা কিন্তু একদম ছোটো থেকে শিখে ফেলবে। আর খাবার রেডি করে তারপর আরাবিকে এভাবে যখন আমি হাই চেয়ারে দিয়ে দিই, এরপরে দেখা যাচ্ছে যে আমি আমার অন্যান্য হাতে যে কাজগুলো থাকে সেগুলোও কিন্তু খুব ইজিলি করতে পারি। তো এটা আসলে মায়ের জন্য একটু আরাম হয় আমার কাছে মনে হয়। তো স্ন্যাক্স আইটেমগুলো আসলে যতটা হালকা হওয়া যায় ততই ভালো, কারণ হালকা খাবার না দিলে দেখা যাচ্ছে দুপুরে আবার ভারী খাবার ঠিকমতো খেতে চাইবে না। তো আজকে দুপুরবেলাতে আমি আমার বেবিকে খাওয়াবো কয়েক টুকরো শসা, 2 টুকরো মাংস নিয়ে নিয়েছি আর 1 টুকরো লেবু এবং 1/2 কাপ পরিমাণে ভাত নিয়ে নিয়েছি। পুরো দিনের মধ্যে আরাবিকে আমি মাছ, মাংস বা ডিম 3টা একসাথে না দেওয়ারই চেষ্টা করি। যেদিন হয়তো বা মাংস খাওয়ায় সেদিন দেখা যাচ্ছে মাছ অথবা ডিমটা আমি কিন্তু বাদ দিয়ে দেই। তো যে খাবারগুলো সাধারণত আমরা বাসাতেই খেয়ে থাকি সেগুলো চেষ্টা করি দুপুরবেলা ওকে খাওয়াতে, তবে মাঝে মাঝে একটু ডিফারেন্ট রেসিপিও করে দিই। হয়তো বা যেদিন ওর পছন্দের খাবার থাকে না বাসাতে, তখন দেখা যাচ্ছে খিচুড়ি দিয়ে থাকি বা একটু হয়তো বা ওটস রান্না করে দেই, বা দেখা গেল রাগি, ডালিয়ার খিচুড়িটাও মাঝে মাঝে করে দেই, অথবা দেখা যাচ্ছে রাজমা খিচুড়ি করে দেই। তো এগুলোর খুবই পছন্দ।
তো হয়তো বা যখন বাসার খাবারটা খেতে যাচ্ছে না তখন দুপুরবেলাতে সেই খাবারগুলো বেশি দিয়ে থাকি। তো দুপুরবেলাতে 2টা থেকে 5টা পর্যন্ত আরবি যদি ঘুমাই বা 5টা সাড়ে 5টার মধ্যে ঘুম থেকে উঠে পড়ে, এরপর চেষ্টা করি আবার একটা হালকা টাইপ খাবার দিতে। তো মোটামুটি বলা যায় যে বিকালবেলার দিকে ওকে আমার হালকা টাইপ খাবারই বেশি দেওয়া হয়ে থাকে, যেমন হচ্ছে কেক, পুডিং, পায়েস, পিঠা বা বিভিন্ন টাইপ বাদাম দিয়ে থাকি, মিল্কশেক বানিয়ে দিয়ে থাকি, এ টাইপ হালকা কোনো খাবার দেওয়ারই একটু চেষ্টা করি। তো বিকালবেলাতে আজকে আমি ওকে ভেজিটেবলস দেব। তো এটা সাধারণত দুইভাবে খাওয়া যায়, একটা হচ্ছে স্যুপের মতো করে এবং একটা জাস্ট এমনিতেই ভেজিটেবলস হিসাবে খাওয়া যাবে। তো খুবই ইজি, বানাতেও টাইম কম লাগবে এবং অনেক বেশি পুষ্টিকর হচ্ছে এই খাবারটি। তো আমি নিয়ে নিয়েছি বেবি ক্যারট, বেবি কর্ন আর হচ্ছে মটরশুঁটি এবং ব্রকোলি। তো আপনারা চাইলে কিন্তু যে কোনো একটা ভেজিটেবলস দিয়েও করে দিতে পারেন। আমি মাঝে মাঝে কিন্তু ওকে জাস্ট ব্রকোলিটাও সেদ্ধ করে দিয়ে থাকি। তো এটা হচ্ছে স্যুপ এবং এর মধ্যে কিন্তু এক্সট্রা সিজনিং মিক্সও আছে, তাই আমি আলাদাভাবে কোনো লবণ বা অন্য কোনো মশলা ব্যবহার করছি না। তবে আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র যে স্যুপের প্যাকেটগুলো বাজারে কিনতে পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন। এবং ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি চিকেন ফ্লেভারটা, সেটাও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে। আসলে এখানে 1 টেবিল চামচ না, এটা হচ্ছে 1/4 টেবিল চামচ পরিমাণ আমার। আর প্রতিটার মধ্যে যেহেতু এক্সট্রা লবণ থাকে তাই আমি বাড়তি কোনো লবণ ব্যবহার করছি না। আরেকটা জিনিস দিব, সেটা হচ্ছে যে ব্ল্যাক পেপার, তো সেটাও আমি টেস্ট অনুযায়ী দিয়ে দিব। আর দিয়ে দিচ্ছি 1 মগ পরিমাণে পানি। তো এগুলো দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে জাস্ট ঢেকে রেখে দেব। এই রেসিপিটা বানাতে একদমই কোনো ঝামেলা নেই, খুবই ঝটপট বানানো যায় এবং প্রচুর হেলদি। তো বিশেষ করে যখন আমি দেখি যে পুরো দিনের মধ্যে আরবিকে আমার একদমই সবজি খাওয়ানো হয়নি, তখন আমি চেষ্টা করি আলাদাভাবে কিন্তু এই রেসিপিটা ওকে করে খাওয়াতে। কারণ এখনকার বাচ্চারা আসলে খুব বেশি একটা সবজি খেতে পছন্দ করে না। তো আমি দেখেছি যে আমার বেবিকে যখন এইভাবে সবজিটা রান্না করে দেয় তখন দেখা যায় কিন্তু খুবই পছন্দ করে খাই। তো আমি এখানে জাস্ট রান্না করে নেওয়া যে সবজিগুলো আছে সেগুলোকে নিয়ে নিয়েছি আলাদাভাবে, আর বাকি যে পানিটা আছে সেটা কিন্তু আমি ফেলে দেব না। সেটাও কিন্তু আমি ভেজিটেবল স্টক হিসাবে ওকে আলাদাভাবে খাইয়ে ফেলতে পারবো, অথবা সেটা দিয়ে কিন্তু স্যুপও বানিয়ে দিই মাঝে মাঝে। তো মোটামুটি দেখা যাচ্ছে 1 থেকে 1.5 ঘন্টা পরে আবারও আমি চেষ্টা করি ওই পানিটা ওকে খাইয়ে নিতে। আর এখন আমি দিয়ে দিলাম টমেটো ক্যাচাপ, যেটা আমার বাচ্চার খুবই পছন্দ, এবং দিয়ে দিলাম টেস্টি করার জন্যে বাটার। আর রেসিপিটা আসলে এত বেশি কালারিং হয়ে থাকে বা কালারফুল হয়ে থাকে যে বাচ্চারা খুবই দেখবেন পছন্দ করবে। তাছাড়া আসলে এইভাবে বাচ্চাদেরকে যদি ভেজিটেবল সেদ্ধ করে দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চাদের খুবই ভালো একটা নিজ হাতে খাবার খাওয়ানোর যে হ্যাবিটটা সেটা গড়ে উঠবে একদম ছোটো থেকে, বা এগুলো খুবই ভালো একটা ফিঙ্গার ফুডও বলা যায়। তো ফাইনালি আমি চেষ্টা করি রাতে ওকে আবারও একটা ভারী টাইপ খাবার দিতে, কারণ ভারী খাবার খাইয়ে ঘুম দিলেও কিন্তু লং টাইম ঘুমাবে বা ডিপ ঘুম ঘুমাবে। আর এখন যে হানি বান সিরিয়ালটা বা ওটসের এই সিরিয়ালটা দেখা যাচ্ছে, এটা কিন্তু আরবিকে ওর ডক্টর 1 বছর বয়সে দিয়েছিল এবং স্টিল তখন থেকে আমি ওকে দিয়ে যাচ্ছি, ও কিন্তু এটা খায় বা পছন্দও করে, তাই আমি আর চেঞ্জ করিনি। তো আসলে এটা খেতে অনেক বেশি টেস্টি, পার্সোনালি আমার নিজের অনেক বেশি ভালো লাগে। তো জাস্ট এটা কিন্তু দুধটাকে গরম করে তারপর একটু ঠান্ডা করে নিই, মানে রুম টেম্পারেচারে নিয়ে আসি যেভাবে ও খেতে পারবে, তারপর তার মধ্যেই কিন্তু সিরিয়ালগুলো দিয়ে দেন হচ্ছে 2-3 মিনিট রেখে তারপর ওকে আমি খাইয়ে ফেলি। আরবি যখন আরও ছোটো ছিল, মানে 1 বছর বয়স ছিল, তখন দেখা যাচ্ছে আরও একটু বেশি টাইম সেটাকে দুধের মধ্যে ভিজিয়ে রাখতাম, তাহলে দেখা যাচ্ছে আরও বেশি সফট হয়ে যেত এবং কিন্তু খুব সহজে সেটা খেতে পারত। এই সিরিয়ালটা কিন্তু আসলে অনেক বেশি টেস্টি হয়ে থাকে, কারণ এর মধ্যে আসলে অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস আছে, তার মধ্যে যেমন হচ্ছে হানি আছে, আমন্ড বাদাম আছে। আর এটা আসলে যে শুধু দুধ দিয়ে ভিজে খাওয়া যায় তা কিন্তু না, এমনিতে খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে আমার কাছে, তাই মনে হয়েছে। সো আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের জন্য এটা ট্রাই করে দেখতে পারেন। তো মোটামুটি এই ছিল আরবির পুরো দিনের, মানে সকাল থেকে রাত পর্যন্ত ভারী খাবারের 5টি আইডিয়া। আমি আমার বাচ্চাকে যে খাবারগুলো দেই চেষ্টা করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে। সো আপনারা চাইলে কিন্তু এগুলো ট্রাই করে দেখতে পারেন। আর বাচ্চাদেরকে প্রতিদিন একই টাইপ খাবার না দিয়ে যদি আপনি মনে করেন একদিন 1-1 টাইপ খাবার দিবেন, তাহলে কিন্তু আমার রেসিপিগুলো আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হতে পারে। তো দর্শক, মোটামুটি এই ছিল আজকের মতো। যদি আমার ভিডিওটি আজকে আপনাদের এতটুকু উপকারে আসে তাহলে প্লিজ অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, এবং বাচ্চাদের নতুন নতুন বিভিন্ন ধরনের খাবার রেসিপি পেতে চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো যারা আসলে ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো বেবি ফুড রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।